ওয়েলকাম টু এভরিবডি ইন মাই চ্যানেল। এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের সকল কাছে আমার অনুরোধ, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ হচ্ছে প্রতিনিয়ত আরবি শেখার জন্যে, শুধু আরবি না বিভিন্ন ভাষা শেখার জন্যে এবং বিভিন্ন সাবজেক্ট বোঝার জন্যে শেখার জন্যে এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলকেই আমার বিশেষ রিকোয়েস্ট, অবশ্যই যেন এই চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে। আজ এখানে একটি নতুন একটা সূরা নিয়ে এসেছি, সূরাটা হচ্ছে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সূরাটাকে মাস করব, অর্থাৎ তেলাওয়াত করে পড়ব, এবং কোথায় কিভাবে টান লাগবে এবং কোথায় থামতে হবে আর কিভাবে বা উচ্চারণ করব সেই সম্পর্কে আলোচনা করব। প্রতিনিয়ত আমরা এইভাবে আলোচনা করছি। এই ভিডিওগুলো যদি প্রতিনিয়ত দেখা যায় তাহলে অবশ্যই যে কেউ অনায়াসে শিখতে পারবে। এগুলো এইখানে যেমন রয়েছে লি ইলা, এখানে ইয়ার উপরে রয়েছে যজম, তার পাশে রয়েছে আগের হরফে রয়েছে জের, তাই ইয়া মাদ হয়েছে। আমরা এর আগে বলেছিলাম মাদের হরফ তিনটি, এক হচ্ছে আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, এই তিনটি হচ্ছে মাদের হরফ। তিনটি কখন মাদ হবে? না, যখন ইয়ার ওপরে যজম, এর আগের হরফে যদি জের থাকে তাহলে ইয়া মাদ, মাদ মানে টানতে হবে লম্বা করে। এখানে ইয়ার ওপরে যজম, আগের হরফে জের আছে, তাই এখানে আলিফ বা হামজা ইয়াজের ই বলবো, আলিফকে হামজা বলা হয়, তাহলে হামজা ইয়াজের ই বলবো, এক আলিফ ধরে টান হবে। তাহলে এখানে ফার্স্টে হবে লি, লিয়ে কোনো টান হবে না, তারপরে টান হবে হামজা বা আলিফ ইয়াজের ই, এক আলিফ টান হবে। এইখানে লামের উপরে খাড়া জবর রয়েছে, খাড়া জবর থাকলে এক আলিফ টান পাবো আমরা, কারণ খাড়া জবর একটা হচ্ছে খাড়া জবর, খাড়া জের, আর উল্টো এক ধরনের পেশ পাওয়া যায় এরকম দেখতে, খাড়া জবর খাড়া জবর উল্টো পেশ যদি থাকে তাহলে এক আলিফ করে টান হয়। তাহলে লি ই লা ফি কুরাইশ, কুরাইশ, রে জবর বা র জবর র বলতে হবে, মানে রটা হচ্ছে পোর হরফ, তাহলে র জবর র বা রে জবর র, কুরাইশ। এই সিনটা হচ্ছে কোত্থেকে বের হয় বলেছিলাম, এই যে তিন ফুটা সিন, এই সিনটাকে বলা হয় তিন ফুটা সিনটা হচ্ছে জিম শিন আর ইয়া, এই তিনটে হরফ জিউভার মাঝ উপরের তালুর সঙ্গে লেগে উচ্চারণ হবে। বলবো এইখানে কিন্তু একটা শব্দ হবে এরকম শব্দ, তাহলে কুরাইশ। জিম শিন ইয়া এই তিনটের মধ্যে একটা এসছে, এখানে শিনটা জিউভার উপরে তালুর সঙ্গে লেগে উচ্চারণ হবে। আর এই কপটা কত উচ্চারণ হবে? কপটা উচ্চারণ হবে একদম জিউভার গোড়া উপরে তালুর সঙ্গে, আলিফ বা হামজা কপ দেবার আক এরকম, তাহলে কো কো, এটাকে বলা হয় বড় কপ বলা হয়, আর এইটাকে ছোট কপ বলা হয়, বা ওইটাকে নুক্তা, এগুলোকে বিন্দুগুলোকে নুক্তা বলা হয় বা বিন্দু বলা হয় আরবি ভাষাতে, এটা নুক্তা বলবো আমরা। তাহলে কুরাইশ, এইখানে কিন্তু টান হবে, কী করে টান হবে সেটা একটু বলে দিই। এইখানে আমি আয়াত আছে, আয়াত মানে এখানে আমি থামবো, অফ করা মানে থামা, এখানে থামবো, যদি থামি আর তার আগে এখানে দেখো ইয়ার ওপরে যজম রয়েছে, দুটো হরফ মনে রাখতে হবে, এক হচ্ছে ওয়ার ওপর যদি যজম অথবা ইয়ার ওপর যদি যজম থাকে, আর যদি তার থামা হয় তার পাশে থামা হয় আর তার আগেকার হরফে যদি জবর থাকে তাহলে ইয়া বা ওয়া এটা লিন হয়, মদ্যলিন হয়। মদ্যলিন কী জিনিস? না, ইয়ার ওপরে অথবা ওয়ার ওপরে যদি যজম থাকে, আগেকার হরফে যদি জবর থাকে তাহলে, আর যদি থামা যায় তাহলে তিন আলিফ টানতে হবে। এখানে দেখো এইটা হচ্ছে মাদের হর, এই আয়াতের চিহ্ন, এখানে থামব, তার আগে রয়েছে ইয়ার ওপরে যজম রয়েছে, তার আগের হরফে রয়েছে জবর রয়েছে, যদি ইয়ার ওপর বা ওয়ার ওপর, এখানে ওয়া থাকলে হবে বা ইয়া থাকলে হবে, তার উপর যদি যজম থাকে, আগেকার হরফে জবর থাকলে এইখানে রইশ, এটাকে তিন আলিফ ধরে টানতে হবে, একে মদ্দলিন বলে। তাহলে কী বলবো,
পুরইশ। এইখানে দুই জের আছে, দুই জের থাকলে দুই জের বা পেশ বা যজম বা তাহাজের যাইতো না, না মানে জের জর পেশ থাকলে এক কথা, জের জর পেশ থাকলে সেটাকে কেটে দিয়ে যজম বসিয়ে নেবো। এখানে দুই জের আছে মানে আমি দুই জেরকে মনে মনে কেটে দিয়ে ওখানে একটা যজম বসিয়ে দেবো, তাহলে কুরাইশ। আর যদি না বসাতাম তাহলে কি হতো, কুরাইশিন হতো। তাহলে কি বুঝতে পেলাম এখানে, লি ফি কুরাইশ। ফি ফা হরফটা কোথায় বের হয়, মানে নিচে যে ঠোঁট উপরের পার্টি যে দাঁত রয়েছে তার আগাতে ঠেকবে, ফা হালকা ফা, তাহলে ফি হালকা বাতাস বেরোবে, খুব নরমভাবে অক্ষরটা বের হবে, তাহলে ফি কুনয়িশ। আমরা একই সঙ্গে কী কী শিখছি, মাখরাজও শিখছি, মাখরাজ জিনিসটা কি শব্দটা কোত্থেকে উচ্চারণ হচ্ছে সেটাও শিখছি, প্লাস মাদ শিখছি মানে কতটুকু টানতে হবে, কোথায় টানবো বা কোথায় ছেড়বো এটাও শেখাচ্ছি, একসঙ্গে দুটো কাজ। ই এখানে রয়েছে হামজা রয়েছে, হামজা কেন বলছি না, আলিফকে হামজা তখনই বলবো, আলিফে যদি যে জবর পেশ যদম তাজি কিছু বসে যায় তাহলে আলিফ বলবো, এটাকে হামজা বলবো। তাহলে হামজা তলায়তে রয়েছে খাড়া জের রয়েছে, খাড়া জের খাড়া জবর আর উল্টো পেশ, তাহলে একলিফ করে টান হবে, তাহলে ইলা এখানে খাড়া জবর আছে তাহলে বলবো ইলা ফি, এই যে ফেটা খুব হালকা ফি, ফিহিম এখানে মিমের মাথায় যজম আছে, মিমের মাথায় যজম মানে মিম সাকিন, আর নুনের মাথায় যজম মানে নুন সাকিন। মিম সাকিন আর নুন সাকিনকে পড়ার নিয়ম তো এর আগে বলে দিয়েছিলাম, আর একবার বলে দিয়েছি, বারবার বলতে বলতে একদিন মুখস্থ হয়ে যাবে। এক হচ্ছে মিম সাকিনের এর উপরে যজম আছে মানে মিম সাকিন, এটা মিমের পর যদি আরেকটা মিম পাওয়া যায় তাহলে নাকে শব্দ গুণনা হবে, কীরকম গুণনা, হিম একে গুণনা বলা হয় নাকে শব্দ করাকে, তাহলে মিমে মিম সাকিনের পর যদি মিম পাওয়া যায় তাহলে গুণনা করব, মিম সাকিনের পর যদি বা হরফ পাওয়া যায় বা বে হরফ পাওয়া যায় তবুও গুণনা হবে সেই মিমটাকে গুণনা করব, এই দুটো নিয়ম। বাকি এই দুটো অক্ষর বাদেও অন্য কোনো হরফ যদি থাকে তাহলে কোনো গুণনা হবে না মানে নাকে শব্দ হবে না, যেমন এখানে মিম সাকিন আছে কিন্তু তার পরে রয়েছে র হরফ রয়েছে বা রে হরফ রয়েছে, এই কারণে এখানে গুণনা করব না আমরা, এই দুটো পেলে করব। তাহলে ফিহিম রে, এখানে এই হাটাকে বলা হয় বড়ো হা, আর এই হা একদম শেষের দিকে যে হা রয়েছে এগুলোকে বলা হয় ছোট হা, এটাকে বড় হা, এটা জিমের পর যে হাটা রয়েছে এই হাটা কোত্থেকে বের হবে, না এই ছোট হা বড় হা দুটোই কিন্তু গলা থেকে বের হয়, তার মধ্যে ছোটো হাটা বের হবে একদম গলা শুরু থেকে আর বড় হাটা বের হবে গলার মাঝ থেকে, দুটো অক্ষর বের হয় গলার মাঝ থেকে, কী কী, এক হচ্ছে হ্যাঁ, এই হা যখন বলবো একটা বাতাস বের হবে হ্যাঁ, আর একটা হচ্ছে আইন, আইনটা গলার মাঝ থেকে, আর এই হাটা আর হচ্ছে হামজা, এই দুটো বর্ণ বের হবে গলার একদম শুরু থেকে, হামজা আর হা এটা। এই যে তাসিন রয়েছে এখানে, শিনটা কোত্থেকে বের হয়, বললাম তিন ফুটা যে শিনটা আছে সেটা জিম শিন ইয়ে তিনটা বের হবে, জিউভার মিডিল একদম, নিজে যে আইডিয়া করে নিতে হবে যে জিউভার মিডিল মানে এইটা তার উপরে ছাদের সঙ্গে ঠেকে হবে, সীতা এখানে তাটাকে টানবো, উপরে রয়েছে মাদের চিহ্ন, এই মাদটা হচ্ছে মাদে মুত্তাসিল বলা হয় এটাকে, মাদের নাম জানার দরকার নেই, শুধু জানতে হবে কতটুকু কার মুখস্থ, আর যারা শিখবে তারা তো অবশ্যই নাম জানবে। এটা যে মাদ হরফ বলা হয়, মাদ হরফ কয়টি রয়েছে আরবিতে, তিনটি আলিফ ওয়াও ইয়া, এই তিনটিকে আরবিতে বলা হয় মাদ হরফ বা আরবির ভাওয়েল বলা হয়, তার মধ্যে এখানে রয়েছে আলিফ রয়েছে, আলিফ কখন মাদ বলবো, আলিফ তো এখানেও আলিফ আছে, এখানেও আলিফ আছে, আলিফ থাকলে কি মাদ হয়, না সব জায়গায় মাদ হবে না, আলিফের আগের হরফে যদি জবর পাওয়া যায় তবে আলিফটা মাদ হবে, আলিফের উপরে কিছু থাকবে না মানে জে থাকবে না, যজম থাকবে না, তাসদি থাকবে না, কিছু থাকবে না, কিন্তু তার আগের হরফে যদি জবর পাওয়া যায় তাহলে আলিফকে মাদ বলবো, এখানেও তাই আলিফের উপরে কিছু নাই, এইটা হচ্ছে মাদের চিহ্ন, মাদের চিহ্ন মানে এখানে আমাদেরকে বলছে যে এটাকে লম্বা করে পড়ো, মানে ওই চিহ্ন তো বোঝাচ্ছে কেন পড়বো, তার যুক্তি হয়েছে যে এখানে মাদ হরফ রয়েছে, মাদ হরফে
আগে দেখো একটা তাজ জবর রয়েছে, মানে আলিফের আগে একটা জবর রয়েছে, তাই এটা মা ধরব। আর এই মা ধরপের পর যদি এরকম হামজা পাওয়া যায়, হামজা দেখতে দুই রকম, এক হচ্ছে আলিফকেও বলা হয় হামজা, এটাকেও বলবো হামজা, এটাকেও বলবো হামজা, এটাকে লম্বা হামজা, এটাকে গোল হামজা বলবো। যদি এরকম গোল হামজা আমরা পাই তাহলে মা ধরপের পরে, কিন্তু মা ধরপের পরে গোল হামজা পেলে ওই মাদটাকে আমরা চার আলিফ ধরে টানবো, আর যদি লম্বা হামজা পাই মাদ অক্ষরে পরে তাহলে তিন আলিফ ধরে টানবো। এখানে তাহলে চার আলিফ ধরে টানতে হবে, কি বলবো, সীতা সইফ। এই যে সদ জবর স বলতে হবে, কারণ সাতটা বর্ণ রয়েছে যেগুলো হরপে ইস্তেলা বলা হয়, আর র হরপটাকে দিয়ে টোটাল আটটা, এই আটটা বর্ণর উপর যদি জবর পড়ে তাহলে পুর বা মোটা করে পড়তে হয়। কীরকম পড়ে, সদ জবর স বলবো, সা বলবো না, দ জবর দ বলবো, দা বলবো না, তেমনি ত জবর ত বলবো, তা বলবো না, এরকম কব জবর ক বলবো, কা বলবো না, মানে জবর এগুলোকে সাতটা হরফকে মুখস্থ করতে হবে, সদ দদ ত জ বা তৈ জৈ, আর ওয়াইন হ কপ, এই হরফগুলো। আর একটা রয়েছে র বা রে হরফটা, যদি জবর থাকে সেগুলোকে পড়তে নেই, সেগুলোকে পোর হরফ বলে, পোর মানে মোটা করে পড়তে হবে, আকার দেওয়া যাবে না। তাহলে অসইফ বলবো, এখানেও কিন্তু সইফে এটা মধ্যে লীন হয়েছে, মানে তিন আলিফ টানতে হবে, কেন না, ইয়ার ওপরে এক হচ্ছে ওয়াও আর ইয়া, এই দুটো বর্ণকে মধ্যে লীন বর্ণ বলে। ওয়ার উপরে অথবা ইয়ার উপর যদি যজম থাকে, এরকম যজম চিহ্ন যদি থাকে, তার আগের হরফে যদি জবর পাওয়া যায়, এখানে ইয়ার ওপরে যজম আছে, আগের হরফে জবর রয়েছে, আর যদি সেখানে থামি তাহলে আমাকে তিন আলিফ টানতে হবে, টেনে সইফ বলে এরকম টেনে ছাড়বো, আর যদি আমি না থামি এখানে তাহলে তিন আলিফ পাবো না, তাড়াতাড়ি বলে চলে আসবো, সইফি বলে, মানে টান হবে না, থামলে তবেই টান হবে। তাহলে আমি যেহেতু থামছি এখানে তাহলে আমি টানবো, অসইফ। এই সদ হরফটা কোত্থেকে বের হয় সেটা বলি, তিনটে বর্ণ, এক হচ্ছে সদ, আর একটা হচ্ছে সিন, যেটা ফোটা নাই সেই সিনটা, একটা হচ্ছে জ বা জে, এই তিনটে বর্ণ বের হয় জিহ্বার আগা, সামনে যে নিচের পাটির যে দাঁত রয়েছে, এই দাঁতের যে দুটো মিডিলে যে একবারে দাঁতটা রয়েছে সেই দুটো দাঁতে ঠিক গোড়াতে ঠেকবে, গোড়াতে থেকে এই তিনটে হরফ বের হবে, এক হচ্ছে সদ সিন জে, সৎ করে শব্দ হবে এই তিনটে বর্ণ উচ্চারণ করার টাইমে। তাহলে অসইফ, এখানে এখানে একটা লামালি পায়াত আছে, লামাল এগুলোকে আয়াত বলা হয়, এ তো লামালি পায়াত থাকলে না থামাই উত্তম, এখানে একদম পুড়ে আসাই ভালো, যার দম থাকবে সে পড়ে আসবে, যার দম থাকবে না তাহলে এক লাইন করে পড়বে, আবার স্টপ মারবে, আবার পড়বে, থামবে, আবার চলে আসবে এইভাবে। আর যদি দম থাকে তাহলে কেউ যদি ভাবা যাবে প্রথম থেকে পড়িয়ে আসবো, তাহলে এইখানে যে একাল তিন আলিফ করে যে আমি টানছি মধ্য লিনের জন্য, টানা দেওয়া যাবে না, এখানে দুই দুই জের যে ছেড়ে দিছি আমি যখন থামছি, কিন্তু যখন একভাবে চলে আসবো তখন দুই জেরকে ধরা যাবে, মানে পড়িয়ে আসতে হবে, কীরকম কুরাইশিন বলে চলে আসবো, কুরাইশিন ইলা ফিহিম রিহলাতা, সেরকম করে পড়ে আসবো, আর যদি থামি তাহলে কুরাইশ, মানে দুইজন কেটে গেল, ঠিক এইখানেও তাই নিয়ম, যদি আমি এখানে থামি তাহলে অসইফ, মানে জেটটা কেটে দিয়ে যত মিশেছি, আর যদি আমি পড়ি যাই তাহলে অসইফি ফি বলে চলে আসবো এখানে। ফালিয়াবুধু, এখানে একালিপ টান আছে ওয়ার ওপরে, যত আমি বলেছিলাম তিনটে হচ্ছে মাদ হরফ, এক হচ্ছে ওয়াও, একটা ইয়া, একটা আলিফ, তার মধ্যে ওয়ার উপরে যজম, তার আগেকার হরফ যদি পেশ থাকে তাহলে ওয়া মাদ হয়, এখানে ওয়ার উপরে যজম আগেকার হরফে পেশ আছে তাই ওয়াদটা ওয়াটা মাদ হবে, মাদ মানে টান হবে, কীরকম দাল ওয়া পেশ, কী বলবো, দু একালিপ টান হবে, দু রব্বা, রে জবর বা র জবর র হয়, কারণ হচ্ছে রটা আছে পোর হরফ, তাহলে মোটা করে পড়বো রব্বা, এখানে যার উপরে তাসদিদ থাকবে সে অক্ষরটাকে মুসাদ্দাদ হরফ বলে, মানে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হয় মোটা করে, কীরকম রব্বা রব্বা, এরকম না বলে রব্বা রব্বা, হা এখানে একালিপ টান হবে, খাড়া জবর থাকলে একালিপ টান হয়, কিন্তু এখানে হা অক্ষর হচ্ছে
হা এই হাটা বলা যাবে, ওটা বড় হে হয়ে যাবে বা বড় হা হবে, এটাকে ছোট হা বলতে হবে। মানে একদম কণ্ঠের শুরু থেকে এইখান থেকে হালকা কোনো বাতাস বেরোবে না, হা জাল খুব হালকা। জাল তো খুবই নরম অক্ষর, জালটা কোত্থেকে বের হয়, জালটা হচ্ছে জিহ্বার আগা, একদম সামনেকার পাটির যে দাঁত রয়েছে, উপরকার পাটির দাঁতের সামনে যে বড় বড় দুটো দাঁত রয়েছে, সেই দাঁতের আগাতে থেকে জালটা উচন হবে। তাহলে হা লাল লাল খুব নরম লাল, ওই যেখান থেকে জাল বের হয় সেখানে আরও দুটো বর্ণ বের হয়, সেটা মুখস্থ করতে হবে। এক হচ্ছে লাল, আর একটা হচ্ছে জ, এই যে জ বা জই বলে অনেকে, সে জ, আর হচ্ছে লাল জই, আর একটা হচ্ছে মনে আসছে না, যাক এক হচ্ছে লাল, আর একটা হচ্ছে জই, একটা হ্যাঁ একটা হচ্ছে সে। এই তিনটে হরফ ওইখান থেকে বের হবে, এক হচ্ছে সে, সেটা কোত্থেকে না যেখান থেকে জাল বের হচ্ছে সেখান থেকে সে, একটা হচ্ছে জই, জইটা হচ্ছে খুবই বা জ, এটা হচ্ছে খুব মোটাভাবে বের হবে, আর জালটা নরম হবে লাল। তাহলে কী বলবো, হাল বাইত, এখানে প্রত্যেকটা জায়গাতেই প্রায় দেখা যাচ্ছে যে হর মধ্যে লীন হচ্ছে, মানে ইয়ার ওপরে যজম আগে হরফে যাবার, ওয়ার উপরে যজম আগে হরফে যাবার, এরকম থাকলে তিনের ধরে টানবো বলেছে মধ্যে লীন। এখানে থামছে আবার ইয়ার উপরে যজম, তার আগে অক্ষরে রয়েছে বা বর্ণে রয়েছে জবর, তার জন্য আমি এখানে থামবো। তাহলে বাইত বলে থামবো, তিনালে টেনে থামবো। এবার এখানে এইখান থেকে আমি শুরু যদি করি, কেউ যদি ভাবে যে না আমি এখান থেকে থামলাম, এবার এই আয়াতের এই পার থেকে শুরু করব, তাহলে এই আলিপের ওপর একটা বা আমাকে জাবার বসিয়ে নিতে হবে, মানে আলিপের ওপর একটা জবর বসিয়ে নিলাম, এটা নিয়ম। যদি আমি এখানে পড়তে এখানে থামি, তারপর এখান থেকে যদি পড়ি, তাহলে আলিফের ওপরে একটা জবর বসিয়ে নিয়ে পড়বো, তাহলে কী করবো আল্লাহরে এরকম পড়বো। আর যদি কেউ না থামে চলেই আসে পড়তে পড়তে, তাহলে কী হবে, তাহলে যে হাল বাই তিল্লা, যে এখানে টান আর হবে না, থামলে তবে টান হবে মানে মদ্দলিন হবে, না থামলে তাড়াতাড়ি পড়ে চলে যাবো, তখন তাজের তি ধরে নিয়ে চলে আসবো। তাহলে বাইতেল বাইতিল্লা, এখানে জালের সঙ্গে ইয়া যুক্ত আছে, মানে ইয়াটা মাদ হয়েছে, ইয়া মাদ হরফ তিনটে বললাম আলিফ ওয়াও ইয়া, ইয়ার উপরে যে তার ইয়ার উপরে যজম আর তার আগে হরফে যদি যে থাকে তাহলে ইয়া মাদ হয়। কি বললাম না, ইয়াকে মাদ করলে ওপরে লাগবে যজম আর আগের বর্ণে লাগবে যে, তবে ইয়া মাদ মানে টান হবে। তো ইয়ার উপরে আছে যজম, আগে হরফে আছে যে, তাই ইয়া মাদ হয়েছে, তাহলে এখানে টানতে হবে। কতটুকু টানবো না হিসাবে আকালিফ, কিন্তু দেখাচ্ছে এখানে একটা মাদের চিহ্ন রয়েছে, মাদের চিহ্ন মানে এখানে বলতে চাইছে যে আরও টানতে হবে, কারণ আছে। কি কারণ না, মাদ এটা তো মাদ বর্ণ, মাদের পরে যদি দেখা যায় যে এই যে লম্বা হামজা পাওয়া যায়, হামজা দুই প্রকার, এটাকেও হামজা বলে, এটাকেও হামজা বলে, এটাকে বলে লম্বা হামজা, এটাকে হচ্ছে গোল হামজা, কিন্তু এখানে আলিফ বা লম্বা হামজা পাওয়া গেছে, তাই এখানে তিন আলিফ। আর যদি মা ধরপের পরে যদি এই গোল হামজা পাওয়া যায় তাহলে এটা হবে চার আলিফ, আর এটা হবে তিন আলিফ। তাহলে জালকে আমি তিন আলিফ ধরে টানবো, আল্লাহ। এখানে হচ্ছে তই আছে বা ত আছে, এই ত হরফটাকে মোটা করে পড়তে হবে, কারণ কি না এগুলো হচ্ছে কল, মোটা তো হবেই, প্লাস এখানে যেটা নিয়ম হচ্ছে সেটা কলকলা করতে হবে। কলকলা কখন করতে হয়, কলকলা হচ্ছে পাঁচটা হরফে করতে হয়, এক হচ্ছে বা, জিম, দাল, ত, কপ, এই পাঁচটা বর্ণের ওপরে। এগুলো মুখস্থ করে নিতে, প্রতিনিয়ত প্র্যাকটিস করা আছে মানে কি একদম মুখস্থ হয়ে যাবে। এই পাঁচটা বর্ণের ওপরে যদি যজম চিহ্ন বসে, এরকম যজম চিহ্ন বসে, তাহলে সেটা কলকলা, কলকলা মানে ডব মারতে হবে। কীরকম এখানে কই, আত আত না বলে আত্ম, আত্ম আদ্য আক্ক, যদি এটা থাকে আব্ব, আজ, আদ্য, আত্ম, আক্ক, মানে ডব মারার পর বা চেপে দিয়ে, জিহ্বাটাকে চেপে দিয়ে ছেড়ে দেবো তাহলে হয়ে যাবে। তটা কোত্থেকে বের হয়, তই বা তটা বের হয় জিহ্বার আগা, ওপরের পাটির যে একদম দাঁত রয়েছে তার গোড়াতে থেকে, ত, আরেকটা তা, এগুলো বের হবে, আর একটা দাল, তিনটে বর্ণ ওখান থেকে বের হয়, এক হচ্ছে দাল, ত, আর এই তা। তাহলে দাল
জিহ্বার আগা উপর কপাটি দাঁতের ঠিক গোড়াতে দাল ত ওখান থেকে বের হবে তা ওখান থেকে বের হবে তাহলে এই তিনটে হলো এইবার তাহলে এখানে আমি কলকলা করব আত ত এরকম বলবো মানে ওখান থেকে বের করব ঠিকই কিন্তু চাপ দিয়ে ছেড়ে দেব মানে ডব মানার চেষ্টা করব আ তু আমা হুম আইনটা বের হবে গলার মাঝ থেকে আমা হুম এই হুমটা এইখানে যেটা বললাম মিম সাকিনকে বের পড়ার নিয়ম বলেছি মিম সাকিনকে পড়ার নিয়ম কী ছিল যে মিমের পর যদি বা হরফ পাওয়া যায় তাহলে মিমকে নাকে গুণনা মানে শব্দ করব আর মিমের পর যদি বা হরফ পাওয়া যায় গুণনা আর মিমের পর যদি একটা মিম পাওয়া যায় তাহলে ওই মিমটাকে বাদ দিয়ে এই মিমটাকে ধরবো কিন্তু এটাকে নাকে গুণনা করব এইখানে তাই হয়েছে মিম সাকিন রয়েছে মিমের মাথায় যজ মানে মিম সাকিন মিম সাকিনের পর রয়েছে একটা মিম রয়েছে তাই এই মিমটাকে বাদ দেব তাসদিদের মিমটাকে ধরবো কিন্তু নাকে শব্দ হবে কীরকম হুম একালি ধরে টানবো মিন হোপ এইখানে আবার আর একটা নিয়ম হচ্ছে নুন সাকিন এটা গেলে নুন সাকিন নুনের মাথায় যজ মানে নুন সাকিন নুন সাকিনকে পড়ার নিয়ম এর আগে বলে দিছি আবার বলে দিছি নুন সাকিনের পরে যদি সাতটা বর্ণ থাকে কি কি সাতটা আলিফ হামজা ছোট হা বড় হা আর যে আইন অইন হ খ এই যে সাতটা বর্ণ যদি থাকে এই দুটো কিন্তু একই এটাকে লম্বা হামজা বলে এটাকে গোল হামজা তাহলে এটাকে একটা যদি ধরি তাহলে বাকি এইগুলো এই হরফগুলো মুখস্থ করে নেবো আমরা সঙ্গে সঙ্গে যে এই হরফগুলো যদি নুন সাকিনের পরে পাওয়া যায় তাহলে নুন সাকিনকে অথবা তনভিনের পরে নুন সাকিন শুধু না নুন সাকিন অথবা তনভিন তনভিন কী জিনিস তনভিন হচ্ছে দুই জবর দুই জের আর দুই পেশকে তনভিন বলে মানে কোনো হরফের উপর যদি এগুলো থাকে তারপর যদি ওই সাতটার মধ্যে একটা পাওয়া যায় তাহলে তনভিনকেও নাকে গণনা করা যাবে না আবার নুন সাকিন থাকলেও নুন সাকিনের পর এই সাতটা হরফ থাকলেও নুন সাকিনকে গণনা করা যাবে না মানে বলা যাবে না যে মিন বলা যাবে না কিন্তু এই সাতটা বর্ণ বাদে অন্য যদি কিছু আসে তাহলে নাকে শব্দ হবো এখানে সাতটার মধ্যে অন্য এসছে জিম এসছে তাই আমাকে নাকে শব্দ করতে হবে এটাকে গণনা করতে হবে নাকে শব্দ মানে গণনা তাহলে কী বলবো মিন ইউ এখানে জিমটাকে টানবো একালিপ কারণ কি এই যে ওয়ার উপরে যজম ডানের হরফে পেশ তাহলে ওয়াটা মাদ হয়েছে এখানে তিনটে মাদের হরফ হচ্ছে আলিফ ওয়া ইয়া তার মধ্যে ওয়া মাদ করার নিয়ম কি ওয়ার উপরে যজম তার আগে হরফে পেশ দরকার তাই ওয়া মাদ হবে মাদ মানে একলিপ টান হবে তাহলে জু জিমটা করতে পারে জিম হচ্ছে জিউভার মাস থেকে জিম সিনিয়া কোন সিন না এই তিন ফুট হলো সিম ইয়া আর জিম এই তিনটে হরফ বের হবে জিউভার মাস উপরে তালুর সঙ্গে তাহলে কী বলবো জু এইখানে আছে যদি আমি থামি তাহলে আইনটাকে যে জবে ছেড়ে দেবো আর যদি না থামি তাহলে ইউ বলে চলে আসবো এখানটাতে এখানে দুটো নিয়ম করতে পারে মিন জু জু ওই যে আইনটাকেও ধরছে এর সঙ্গে আর যদি আমি চলি আসি পড়তে পড়তে যেহেতু এখানে মানে লামালি পায়াত আছে না থামাই ভালো চলে আসাই ভালো যদি চলে আসি তাহলে এই যে দুটো জের আছে আর এখানে হচ্ছে তাসদিদ রয়েছে দুটো জের বা দুটো জবর বা দুটো পেশ যদি থাকে আর কারোর সঙ্গে যদি যুক্ত হয় তাহলে একটা করে কাটা যায় একটা পেশ একটা জবর একটা জের কাটা যায় তাহলে একটা জের কেটে দেবো আমি তাহলে আইন ওয়াজের ইউ বলে চলে আসবো এখানে তাহলে মিউ ইউ বললাম এইখানে ওয়া আ আলিফ হচ্ছে খাড়া হবে আলিফ খাড়া রয়েছে তার মানে কি একলিপে টানাবে মানে হামজা এটাকে আলিপ তো বলবো না হামজা বলবো যে জ্বর পেশ আছে মানে এখন হামজা হয়ে গেছে তাহলে হামজা খাড়া যাবার আ একলিপ ধরে টানবে আ মা না হুম এখানে মিম সাকিন আছে মিমের মাথা যজব কিন্তু মিম সাকিনের পর মিম আছে তার মানে কি এই মিমটাকে বাদ দিয়ে ওই মিমটাকে ধরবো কিন্তু নাকে শব্দ হবে মানে গণনা করতে হবে হুম এবার এখানে নুন সাকিন আছে নুন সাকিনের পরে যদি খ রূপ আছে মানে সাতটার মধ্যে একটা পড়েছে তাই এখানে মিন বলতে পাবো না মানে এই ঝাড় মানে স্পষ্ট করে তাড়াতাড়ি বলে চলে আসবো মিন হউ খ খে জবর খ হয় মানে হরফ ইস্তরা পোর হরফ পোর হরফ বলেছিলাম সাতটা রয়েছে র হরফ দিয়ে মানে রে বা রকে দিয়ে আটটা রয়েছে পোর হরফ তার মধ্যে একটা হচ্ছে খ খে জবর খ বলবো বা খ জবর খ বলবো কিন্তু এইখানে তিন আলিম ধরে টানবো কেন টানবো এই যে একই নিয়ম ওয়ার ওপরে আর ইয়ার ওপরে
দুটো হচ্ছে লিন হরফ রয়েছে ওয়াও আর ইয়া, এই দুটো হরফে যদি উপরে যজম থাকে, ডানে হরফে যদি জবর থাকে, আর যদি থামে তাহলে এটা তিনালি ধরে টানবে, একে মধ্য লিন বলা হয়। তাহলে কি বলবো, হৌফ, খ কোত্থেকে বের হয় এই হরফটাকে বলা হয়নি খ, এক হচ্ছে গইন আর হচ্ছে হ, গইন আর খ, খ এই যে দুটো হরফ রয়েছে এই দুটো হরফ বের হবে একদম, এই যে গলাটাকে যদি তিনটে অংশ ভাগ করি, মিডিলে আইন আর হা, আর ওপরে একদম যেখানে আলজিবটা রয়েছে একদম গলার শেষে উপরের দিকে, সেখানে বের হবে গইন আর হ। যে যদি আমি এখানে হামজা দিয়ে উচ্চারণ করি, হামজা গইন যাবার আঘ, আঘ মানে একবারে গলার ওপরে শেষে প্রান্ত, আর হামজা খ যাবার আখ, এতো দুটো, এই দুটো উচ্চারণ। এইবার আমরা প্রথম থেকে সুর করে পড়ব, এতক্ষণ গ্রামারগুলো বুঝে দিলাম, এবার সুর করে পড়ব। আর এখানে ইউ, এখানে একটা জিনিস বলা হয়নি, দুই মানে তনভিনের সম্পর, তনভিন বা নুনসাকিনের পর যদি ওয়া থাকে, তনভিন বা নুনসাকিনের পর ওয়াও যদি যুক্ত থাকে, তাহলে ওয়াওটাকে একালে টেনে পড়তে হয়, কি হবে ইউ মানে গুন্নার সঙ্গে যুক্ত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, লি, লি টান হবে না, লি ইয়ে টান হবে একালে, লি ইলাফি কুরাইশ, ইলাফিহিম রিহিলাতাশ্শিতাই ওয়াসসাইফ, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। সবগুলো নে মাদ্দেলিন আছে মানে তিন আলিপ করে টানবো তারপর ছাড়বো, এখানে জবরটা ধরে নিলাম, আল্লাযী এইভাবে পড়ব, আরও দু তিনবার আমি পড়ে দিচ্ছি, তোমরা শুধু দেখবে ফলো করবে আর প্র্যাকটিস করবে। লি এ টান হবে না, শুধু ই এ টান হবে, লি ই, এখানে লি হবে না, লি ই, ইটাকে টান করতে হবে, কারণ ই হামজা বা আলিফ ইয়াজের ই, এইটাকে টান করব আমরা, লি ই লাফি কুরাইশ। যদি আমি একসাথে পড়ে আসি তাহলে কুরাইশিন, এখানে কুরাইশে টান না মেরে তাতে চলে যাব, লি ই লাফি কুরাইশিন লাফিহিম রিহিলাতাশ্শিতাই ওয়াসসাইফ। যদি এখানে না থামি তাহলে চলে আসি, وَالصَّيْفِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ, যদি না থামি, هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم خوف. بسم الله الرحمن الرحيم, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف, فليعبدوا رب البيت الذي أطعمهم من جوع.
যখন এখান থেকে আমি পড়বো, যদি এখান থেকে পড়ি তো ইউ বলে তো চলে আসলাম, যদি এখান থেকে আমি ছেদ দিলাম এখানে থামলাম, এখান থেকে ধরবো তাহলে একটা ওয়াও ধরলেও হবে। এইভাবে আমরা চেষ্টা করব কোরআন শরীফে সুন্দরভাবে পড়ার, প্রতিনিয়ত প্র্যাকটিস করলে হবেই, কারণ আমরাও এইভাবে শিখেছি, আর লেগে থাকলে সে অনায়াসে শিখবেই, মানে শিখবেই মানে কি অবশ্যই সে শিখতে পারবে, কারণ যেইভাবে শেখাচ্ছি আজকে যদি যে জিনিসটা ভুলে যাচ্ছে কালকে দেখাচ্ছে সেটা রিপিট হয়ে যাবে, কারণ আমি একই গ্রামারকে বারবার মানে প্রত্যেকটা জিনিসকে ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করছি, যাতে অনায়াসে যে কেউ শিখতে পারবে। এগুলো একবার লাস্ট তেলাওয়াত করে আজকে মতন ক্লাসটা শেষ করব। بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. أج أي برجنتي.